সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ইতিমধ্যে বালিয়াটি জমিদার বাড়ি নিয়ে ভিডিও আপলোড দিয়েছিলাম, আপনাদের সাড়াও পেয়েছি যথেষ্ট। যতটুকু আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি সাড়া পেয়েছি। কথা দিয়েছিলাম বালিয়াটি জমিদার বাড়ি নিয়ে আরেকটি ভিডিও বানাবো, যে ভিডিওতে থাকবে বালিয়াটির জমিদার বাড়ির বিভিন্ন ঐতিহাসিক এবং প্রাচীন নিদর্শন, যা তৎকালীন জমিদার এবং জমিদারদের বংশধর ব্যবহার করতেন। তার আগে বলে নেই, বালিয়াটি জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা অন্তর্গত বালিয়াটি গ্রামে অবস্থিত, যেখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদারদের ঐতিহাসিক নিদর্শন। ঐতিহাসিক স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে অনেকগুলো বিল্ডিং, যা আজও পর্যন্ত যুগ যুগ ধরে টিকে আছে। গত ভিডিওতে দেখিয়েছিলাম জমিদার বাড়ির সৌন্দর্য, ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। আজ দেখাতে চেষ্টা করব আংশিক কিছু আভ্যন্তরীণ ঐতিহাসিক এবং তৎকালীন জমিদার এবং জমিদারদের আত্মীয় স্বজন ব্যবহার করতেন এমন কিছু জিনিস। অল্প টাইমে এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হয়তো সম্ভব হবে না, তবুও চেষ্টা করব যতটুকু সম্ভব দেখানোর। আপনারা চাইলে জমিদার বাড়িতে এসে টিকিট কেটে ভিতরে প্রবেশ করে সম্পূর্ণ জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখতে পারেন, দেখতে পারেন ঐতিহাসিক নিদর্শনের যাবতীয় সব কিছু এবং পেয়ে যেতে পারেন অনেক তথ্য। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 1987 সালের বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর জমিদার বাড়িটির সংস্কার এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন এবং তাদের আন্ডারে এই জমিদার বাড়িটি পরিচালিত হয়। প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষের আন্ডারে 20 টাকা টিকিটের মাধ্যমে প্রবেশ করে আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন জমিদার বাড়ির সব কিছু, ঐতিহাসিক, প্রাচীন এবং গুরুত্বপূর্ণ কিছু নিদর্শন। বিদেশিরা চাইলেও দেখতে পারেন, তবে বিদেশিদের টিকিট মূল্য 200 টাকা। আপনাদের আমি দেখাবো জমিদার বাড়ির ভিতরে কী কী নিদর্শন আছে, তার আংশিক কিছু বিষয়। চলুন প্রবেশ করি জমিদার বাড়ির ভিতরে, ঘুরে ঘুরে দেখি জমিদার বাড়ির ভিতরে কী কী জিনিস লুকায়িত আছে। তবে এর গুরুত্বপূর্ণ কিছু দেখতে হলে আপনাকে অবশ্যই টিকিট কেটে জমিদার বাড়িতে প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে জমিদার বাড়ি আসতে হবে এবং দেখতে হবে জমিদার বাড়ির ভিতরে কী কী জিনিস আছে, ঐতিহাসিক নিদর্শন এবং ইতিহাসের সাক্ষী। চলুন প্রবেশ করি জমিদার বাড়ির ভিতরে, দেখি জমিদার বাড়ির ভিতরে কী কী জিনিস আছে। প্রথমে আমরা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলাম। এই তো দেখতে পাচ্ছেন জমিদারদের তৎকালীন ক্যাশ বক্স, অর্থাৎ টাকা জমিদার বাড়ি যখন খাজনা আদায় হতো এই সমস্ত সিন্ধুকে তাদের খাজনার টাকাগুলো রাখতো সেফটি হিসাবে। কারণ আপনারা জমিদার বাড়িতে আসলে দেখতে পাবেন জমিদার বাড়ির সামনে ছোটো ছোটো অনেকগুলো রুম রয়েছে, যেই রুমে তৎকালীন সময়ে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে জমির খাজনা, ট্যাক্স এবং বিভিন্ন ধরনের টাকা নিত, তাদের সেই টাকাগুলা এই সমস্ত সেন্দুকে ভরে রাখত, পরবর্তীতে তারা হিসাব করে ব্যবহার করত। আমরা উপরে চলছি এখন রংমহলের ভিতরে দেখার জন্য। রংমহলের ভিতরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা নেম প্লেট, যেটা শ্রী শ্রী বাবু গণেশ কুমার রায় চৌধুরীর স্ত্রীর পত্নীর স্মৃতিস্তম্ভ। তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা স্টিলের তৈরি ক্যাশ বক্স এবং কাঠের ক্যাশ বক্স, কাঁচের কাঁচ দ্বারা ঘেরা। ক্রমে ক্রমে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এই তো পুজো দেওয়ার জন্য একটা নির্দিষ্ট আসন, ঝুলন্ত প্রদীপ এবং পূজা দেওয়ার সামগ্রী এবং কিছু কাঁচের সিমনি দেখতে পাচ্ছেন আপনারা। ছাইদানি, আগে বিড়ি খেয়ে বা সিগারেট খেয়ে যেখানে আমরা ছাই রাখতো তৎকালীন জমিদারগণ, ছাইদানি। তবে এখানে পুরোনো দিনের যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছে তার মধ্যে এই প্রত্নতত্ত্ব এই জিনিসগুলোর মধ্যে স্পর্শ করা যাবে না, কারণ আপনারা ভিতরে যে যখন দেখবেন তখন এগুলো স্পর্শ করা যাবে না, কারণ এগুলো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। তৎকালীন জমিদারদের ব্যবহৃত বিভিন্ন ধরনের কাঠের তৈরি চেয়ার এবং বক্স, ড্রেসিং টেবিল এবং গ্লাস, যে সমস্ত গ্লাসগুলো রাখত। সবচেয়ে আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে শ্বেত পাথরের দুইটি গাভীর বা ছোটো গরুর বাচ্চার প্রতিকৃতি আছে, মোরাল আছে, আপনারা আসলে দেখতে পারবেন। সবাই ঘুরে ঘুরে দেখে, প্রচুর দর্শক আসে এখানে প্রতি বছর প্রতি সময় দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঘুরে ঘুরে দেখছেন। তো আপনারা যত এই জমিদার বাড়ি ঘুরে দেখবেন তত কিছু জানতে পারবেন। ঘুরতে ঘুরতে কোনো এক সময় আপনাদের সময় শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের ক্লান্তি লাগবে না, কারণ অনেক কিছু দেখার আছে, আপনারা চাইলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন তৎকালীন জমিদারদের ব্যবহৃত পুজো দেওয়ার শিবলিঙ্গ,
জমিদার বাড়িতে এগুলো মূল্যবান শিবলিঙ্গ। তারপর কাঠের তৈরি দোলনা, তারপর দেখতে পাচ্ছেন কাঠের তৈরি চেয়ার এবং বড় একটা বক্স বক্স যেখানে যেটাকে সিন্ধুক বলা হয়, এবং তৎকালীন সময়ের হারিকেন লণ্ঠন যে প্রদীপ জ্বালানোর জন্য ব্যবহার করা হতো, একটা নাম ডে লাইট। অনেকে আবার পূর্বে ব্যবহার করা হতো হারিকেন, অনেকে আবার বলতে অন্য ধরনের কিছু হ্যাজাক, এবং তৎকালীন সময়ের কিছু তালা দেখতে পাচ্ছেন। এবং ওই সময়কার কাঠের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র, খাটিয়া এবং ট্রে দেখতে পাচ্ছেন, এবং রাইফেল স্ট্যান্ড যে প্রত্নতত্ত্ব বিভাগের যে সংরক্ষণ করেছে রাইফেল দ্বারা করার জন্য তৎকালীন রাইফেল স্ট্যান্ড, পাশে একটা খাটিয়া দেখতে পাচ্ছেন যেখানে জমিদারেরা শোয়ার জন্য ব্যবহার করতেন। তারপর দেখতে পাচ্ছেন কাঠের তৈরি একটা মূল্যবান আলমারি তৎকালীন সময়ে, হয়তো বা এই সময়ে এই আলমারিটা অনেক মূল্য হবে, কারণ তৎকালীন সময়ে যে সমস্ত গাছ ছিল সে গাছের মধ্যে প্রচুর সার ছিল, অর্থাৎ গাছটা পরিপক্ক ছিল, সেই সমস্ত কাঠ দিয়ে কাঠটা বাক্সটা বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে হারিকেন, পুরোনো দিনের ওই সময়কার হারিকেন যেগুলো রাতের বেলা ব্যবহার করা হতো, এবং কাঠের তৈরি এক ধরনের জামা কাপড় রাখার জন্য যেটাকে বলা হয় আলনা, জামা কাপড় রাখার জন্য বা বিভিন্ন ধরনের লাইটিং সেট করার জন্য এখানে এক ধরনের কাঠের তৈরি আসবাবপত্র। আপনারা কোনো সময় যদি জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন এগুলো উপর থেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে দেখা যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন কাঠের তৈরি কমোড, তৎকালীন সময়েও আমাদের মতো এখন যে আমরা শ্বেতপাথরের কমোড ব্যবহার করি সেগুলো ছিল না, তবে কাঠের তৈরি কমোড সেখানে ব্যবহার করত। তারপর সমস্ত কিছু ঘুরে দেখার জন্য আপনারা একটু টাইম নিয়ে দেখবেন, দেখলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। জমিদারের বাড়ির বাইরে দেখবেন এক ধরনের পরি লাগানো আছে প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে। তারপর এখন দেখতে পাচ্ছেন পুজো দেওয়ার যে আসন, পাশে দেখতে পাচ্ছেন পুজো দেওয়ার যে সামগ্রী স্টিলের তৈরি, স্টিলের তৈরি বদনা আছে, তারপর কাঠের তৈরি বক্স, স্টিলের তৈরি এক ধরনের বক্স যেগুলো তৎকালীন সময়ে খাজনা আদায়ের জন্য বিভিন্ন ধরনের। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বিদায় নেওয়ার আগে বলতেছি আপনারা বেশি বেশি করে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।